মুহূর্তে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন হয়তো ঠিক আপনার পায়ের নিচে রয়েছে একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি। এরকম একটি না, পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য ইনঅ্যাক্টিভ ভলক্যানোস। আমরা জানি সেগুলো যে কোনো মুহূর্তে সক্রিয় হয়ে জেগে উঠতে পারে, কিন্তু যেটা জানা উচিত, বর্তমান সময় পৃথিবীর মাটির তলায় আমাদের চোখের আড়ালে কি লুকিয়ে রয়েছে এরকম কোনো বিশালাকার ভলক্যানো বা আগ্নেয়গিরি যার মধ্যে হয়ে থাকা বিস্ফোরণের দরুন পুরো পৃথিবী আগুনের স্রোতে ডুবে যেতে পারে, সংকটে আসতে পারে মানব অস্তিত্ব। মিস্ট্রি বক্স বাংলার আজকের এই রোমাঞ্চকর পর্বে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। এই বিষয়ে পুনরায় আলোচনা করার আগে প্রথমে বুঝতে হবে ভলক্যানিক এক্সপ্লোসিভিটি ইন্ডেক্স কি। এটি এক ধরনের বিশেষ স্কেল যার ব্যবহার করা হয় কোনো আগ্নেয়গিরির মধ্যে হয়ে থাকা বিস্ফোরণের পরিমাপ করার জন্য। এই স্কেলের পরিমাপ অনুযায়ী 0 সর্বনিম্ন এবং 8 সর্বোচ্চ। 0 মানে সেই সমস্ত ছোটোখাটো আগ্নেয়গিরির বিস্ফোরণ যা এখন প্রতি মুহূর্তেই পৃথিবীর কোথাও না কোথাও হচ্ছে, কিন্তু অন্যদিকে 8 মানে সুপার জায়ান্ট ভলক্যানো যার মধ্যে হওয়া বিস্ফোরণের দরুন মুহূর্তের মধ্যে পুরো পৃথিবী কেঁপে উঠতে পারে, যেন কোনো বিশালাকার অ্যাস্টেরয়েড পৃথিবীর বুকে আছড়ে পড়ল। এই বিষয়ে কল্পনার সুবিধার্থে জানিয়ে রাখি, মাউন্ট ভেসুভিয়াসে হয়ে থাকা আগ্নেয়গিরি বিস্ফোরণ এবং 1980 সালে মাউন্ট সেন্ট হেলেনের মধ্যে হয়ে থাকা আগ্নেয়গিরির ধ্বংসাত্মক বিস্ফোরণ এই স্কেলের মধ্যে মাত্র লেভেল 5-এরই অন্তর্গত। কিন্তু লেভেল 5 মানে জানেন কতখানি? মাউন্ট সেন্ট হেলেনে আগ্নেয়গিরি বিস্ফোরণের দরুন 24 মেগাটনস এনার্জি উৎপন্ন হয়েছিল, যা হিরোশিমার মধ্যে বিস্ফোরিত হয়ে থাকা নিউক্লিয়ার বোমের 1600 গুণ। লেভেল 5-এর পর 1883 সালে ক্রাকাটোয়া আইল্যান্ডের মধ্যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ছিল লেভেল 6 ক্যাটাগরির। ইন্দোনেশিয়ার ক্রাকাটোয়া আইল্যান্ডে হয়ে থাকা আগ্নেয়গিরির এই বিস্ফোরণের দরুন 200 মেগাটনস এনার্জি উৎপন্ন হয়েছিল, যা হিরোশিমার মধ্যে বিস্ফোরিত হয়ে থাকা নিউক্লিয়ার বোমের তুলনায় 13,000 গুণ বেশি। অন্যদিকে এই বিস্ফোরণ ছিল দ্য মাইটি জার বম্বা, মানে মানুষের দ্বারা প্রয়োগ করে থাকা সর্বশক্তিশালী নিউক্লিয়ার বম, তার তুলনায় 4 গুণ বেশি। এই বিস্ফোরণের দ্বারা যে শব্দ উৎপন্ন হয়েছিল তা আজ অবধি মানুষের শুনে থাকা সবথেকে লাউডেস্ট সাউন্ড ছিল। তা ছিল এত বেশি শক্তিশালী, এর দরুন গভীর সমুদ্র থেকে বড় বড় পাথর খণ্ড এসে আছড়ে পড়েছিল ভূখণ্ডের ওপরে, মনে হচ্ছিল যেন কোনো অ্যাস্টেরয়েড। শুধুই কি তাই, 30 মিটার উঁচু সুনামি সৃষ্টি হয়েছিল এই বিস্ফোরণের দরুন। এই বিস্ফোরণের দরুন পুরো ইন্দোনেশিয়া জুড়ে ভীষণ ক্ষয়ক্ষতি হয়। গণনা করে দেখা গেছে 120,000 মানুষের মৃত্যু হয়েছিল। সাধারণত কোনো আগ্নেয়গিরির মধ্যে হয়ে থাকা বিস্ফোরণের দরুন বহুমাত্রায় অ্যাশ বা ছাই বায়ুমণ্ডলের মধ্যে মিশে যায়, ফলে সূর্যরশ্মি ভালোভাবে পৃথিবী অবধি পৌঁছাতে পারে না, সুতরাং তাপমাত্রা অনেকখানি কমে যায়। ক্রাকাটোয়া আইল্যান্ডে হয়ে থাকা এই আগ্নেয়গিরি বিস্ফোরণের দরুন সেই বছর তাপমাত্রা -1.2 ডিগ্রি সেলসিয়াস কমে গেছিল, যা আগামী 4 বছর মানে 1884 থেকে 1888 অবধি ঠিক হয়নি। বায়ুমণ্ডলের মধ্যে এরকম পরিবর্তন হওয়ার দরুন রাতের আকাশে মানুষজন চাঁদকে নীল এমনকি সবুজ রঙেরও দেখেছিল। অন্যদিকে 1783 সালে আইসল্যান্ডে এরকমই একটি লেভেল 6 বিস্ফোরণ হয় যার দরুন বহুমাত্রায় সালফার ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের মধ্যে মিশে যায়। মাত্র কয়েক মাসে বায়ুমণ্ডলের মধ্যে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ এত বেড়ে গেছিল যা বর্তমান সময়ে সমগ্র ইউরোপে দীর্ঘ 3 বছর ধরে ইন্ডাস্ট্রি দ্বারা উৎপন্ন হয়ে থাকা সালফার ডাইঅক্সাইডের পরিমাণের সমান। এবার লেভেল 6-এর পর লেভেল 7-এর ব্যাপারে কথা বলা যাক। 1815 সালে ঘটে এরকমই একটি বিস্ফোরণ যা মানুষের দ্বারা দেখে থাকা আজ অবধি সবথেকে বড় শক্তিশালী এক্সপ্লোশন। এই বিস্ফোরণ ঘটেছিল ইন্দোনেশিয়ারই তাম্বোরা ভলক্যানোতে, যার দরুন 400 মিলিয়ন টনস অফ অ্যাশ বা ছাই বায়ুমণ্ডলের মধ্যে মিশে গেছিল, এবং ফলস্বরূপ দীর্ঘ 1 বছর ধরে সেখানে উইন্টার বা শীতকাল ছিল, গরমের দেখাই পাওয়া যায়নি। কারণ বহুমাত্রায় অ্যাশ বা ছাই বায়ুমণ্ডলের মধ্যে মিশে যাওয়ার দরুন সূর্যরশ্মি সেই স্থানে পৌঁছাতে পারেনি। এবার কথা বলা যাক লেভেল 8 ক্যাটাগরি, যা আজ আমাদের প্রশ্ন।
বর্তমান সময়ে পৃথিবীর বুকে আছে কি এমন কোনো নিষ্ক্রিয় ভলক্যানো বা আগ্নেয়গিরি যা লেভেল 8 ক্যাটাগরির অন্তর্গত? এই প্রশ্নের উত্তর হ্যাঁ, তার নাম ইউনাইটেড স্টেটসের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, যেটি একটি সুপার ভলক্যানো। সাধারণত ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের মধ্যে খুবই প্রচলিত, কিন্তু এই ন্যাশনাল পার্কের নিচে লুকিয়ে রয়েছে একটি ইনঅ্যাক্টিভ সুপার ভলক্যানো যা যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে। জানেন কি, ইতিমধ্যে এই ভলক্যানোর মধ্যে লেভেল 8 ক্যাটাগরির 3টি বিস্ফোরণ হয়েছে। শেষ বিস্ফোরণটি হয়েছিল আজ থেকে 6,40,000 বছর আগে। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের মধ্যে এত মাত্রায় লাভা বা ম্যাগমা রয়েছে যা পুরো গ্র্যান্ড ক্যানিয়নকে 11 বার ভরে ফেলতে পারে। এক্সপার্টসদের মতে প্রত্যেক 7 লক্ষ বছরের মাথায় এই ভলক্যানো অ্যাক্টিভ হতে পারে, যখন ঘটতে পারে একটি লেভেল 8 এক্সপ্লোশন। শেষবারের মতন এই আগ্নেয়গিরি অ্যাক্টিভ হয়েছিল আজ থেকে 6,40,000 বছর আগে। সুতরাং আগামী 60,000 বছরের মধ্যে আবার এই সুপার ভলক্যানো অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে উঠতে পারে। কিন্তু জানেন কি, এই প্রসঙ্গে বৈজ্ঞানিক মহলের মধ্যে রয়েছে অনেক মতভেদ। কারণ কিছু কিছু বিজ্ঞানী মনে করেন যে এই বিস্ফোরণ 60,000 বছর অবধি অপেক্ষা করবে না, তার অনেক আগেই এই সুপার ভলক্যানো জেগে উঠতে পারে এবং পুরো পৃথিবীকে আগুনের স্রোতের মধ্যে ডুবিয়ে নিতে পারে, যে ঘটনার দরুন নিঃসন্দেহে মানব অস্তিত্ব সংকটের মধ্যে আসতে পারে। মিস্ট্রি বক্স বাংলার আজকের এই রোমাঞ্চকর পর্বে আমরা আলোচনা করলাম ভলক্যানিক এক্সপ্লোসিভিটি ইন্ডেক্স। জানলাম এই স্কেল অনুযায়ী 0 মানে সর্বনিম্ন, 8 মানে সর্বোচ্চ। যে লেভেল 8 ক্যাটাগরির মধ্যে আসে ইউনাইটেড স্টেটসের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। আশা করি আজকের এই পর্বটি ছিল তথ্যমূলক, কিছু নতুন শিখলেন, কিছু জানলেন। যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল ভিডিওটিকে ছেড়ে যাওয়ার আগে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, শুভ দিন।